সালামু আলাইকুম গাইজ আমি মিঠু ইতালি থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইউরোপের আসলে ইউরোপের একটা সৌন্দর্য হলো মানে তুষার কিন্তু তুষার আমার এলাকায় পড়ে না আমার এলাকায় শিশির অর্থাৎ হলো যেটা হলো কুয়াশা পড়ে সে কুয়াশা কিন্তু শীতে মানে এত শীত এখানে মাইনাস আজকে মাইনাস থ্রি ডিগ্রি যে কারণে আজকে দেখলাম যে এগুলা হলো একবারে কুয়াশা একবারে বরফ হয়ে গেছে ঠিক আছে আপনারা হয়তো দেখালে একটু বুঝতে পারবেন যে এইগুলো একবারে পানি দেখতে পাচ্ছেন না দেখ এই বরফে জমে গেছে দানার মতো হয়ে জমে গেছে ঠিক আছে এগুলা বরফ হয়ে জমে গেছে আর কি তবে দেখছি আমি একটা জিনিস পরীক্ষা করে দেখছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হলো মানে জমিতে যেগুলা কুয়াশা পড়ছে সেগুলোতে একবার সাদা সাদা হয়ে গেছে ঠিক আছে তো ইউরোপের আমার এই এলাকায় পড়ে না আমাদের এলাকায় তুষার পড়ে না আমাদের এলাকায় যে মানে বেশি শীত হয়েছে যে কারণে এই শিশিরগুলা মানে কুয়াশাগুলো আর কি একবারে ইয়া হয়ে গেছে আর কি বরফ হয়ে গেছে আর একটা বিষয় আমি আপনাদেরকে হাইলাইট করি আসলে যে আমাদের বাংলাদেশে যখন আমরা থাকতাম বাংলাদেশে দেখতাম যে হলো অনেক শীত যখন শীত আসে তখন ঠোঁট ফেটে যায় হাত পা কেমন যেন একবারে ব্যাচ একটা হয়ে যায় অবস্থা হয়ে যায় লোশন ক্রিম ব্যবহার না করলে ভালো লাগে না আর কি খারাপ লাগে কিন্তু আপনার হলো আমি ইটালিতে দেখছি যে এই বিষয়ে আমি আসছি আমি কোনোদিন তো লোশন ক্রিম কিছুই ব্যবহার করি না একটা কিনে নিয়ে আসছিলাম অবশ্য কিন্তু ব্যবহার করি না ভালো লাগে না তারপরও ঠোঁট ঠোঁটের কোনো কিছু হয় না মেরিল ব্যবহার করা লাগে না তারপরে হলো ক্রিমে গ্লোশন ব্যবহার না করা করি না আর কি তারপরও অনেক সুন্দর থাকে ত্বক আমি দেখছি তুলনামূলক অনেক অনেক সুন্দর থাকে কিন্তু এটা আমি জানি না বুঝি না বিষয়টা কী কারণে তো যাই হোক এটা বিষয়টা আজকে হলো মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস আমাদের এলাকায় তুষার পরে আমাদের অনেক দূরে একটু পরে বিশেষ করে সুইজারল্যান্ড এলাকায় আমরা ওদিকে হয়তো যাই না যেতে পারি না গেলে হয়তো দেখাতে পারব কোনো এক সময় তো রোদও দেখতে পাচ্ছেন যে রোদ উঠছে রোদ হচ্ছে বা রোদও আছে আজকে রোদ আছে সব জায়গাতেই একবারে এরকমই একটা পরিবেশ কিন্তু মাইনাস থাকলে আমার ভালো লাগে আমার ওই যখন চার পাঁচ ডিগ্রি থাকে তখন আমার ভালো লাগে না কারণ সেই মুহূর্তে আমাকে বেশি শীত মনে হয় মানে শীত লাগে বাতাস লাগে সমস্যা ফেস করি আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার কিন্তু সেরকম শীত লাগে না দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ভালো করে জুম করে আপনাদের দেখায় এ তো দেখতে পাচ্ছেন হয়তো দেন কি পরিমাণ কি পরিমাণ কুয়াশা আর এই কুয়াশাটা বরফ হয়ে গেছে একবার জমে গেছে দানার মতো হয় ঠিক আছে আর আমার ব্যক্তিগতভাবে আমি ওই যে এই মানে মাইনাসি পছন্দ করি আমার শীত কম লাগে আমার কয়েকদিন আগে এই বাতাসের কারণে হয়তো আমাকে একটু ঠান্ডা লাগছে যে কারণে আমি মানে একটু ঠান্ডার জন্য একটু সমস্যা ফেস করলাম এখন একটু করে করতেছি কথার ভাবে হয়তো আপনারা আমার যারা ভয়েস শুনছেন তারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার ভয়েসটা কতটা চেঞ্জ হয়েছে এই তো এগুলাতেও ওইভাবে কুয়াশা পড়ে আর কি ইয়ে হয়ে গেছে সব জায়গাতে এই এলাকাতে মাইনাস যাচ্ছে আজকে তা আমি দেখলাম যখন জানালা খুলে দেখলাম তখন দেখলাম আমার খারাপ লাগলো যে মানে ভালো লাগলো যে দৃশ্যগুলো চিন্তা করলাম যে ভিডিওটা আমি করি আজকে তো এই ইচ্ছার কারণে আমি আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম সো যারা লাইক কমেন্ট করবেন আমাকে ঠিক আছে ভালো থাকবেন